মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিনিধি সম্মেলন হলো বাসন্তী থানার মসজিদবাটি এলাকায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিনিধি সম্মেলন আয়োজন করা হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বাসন্তী থানার মসজিদবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মসজিদবাটি পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠে। বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সমতল থেকে পাহাড় এবং মসজিদবাটি অঞ্চলে পিছিয়ে পড়া মানুষের অবহেলিত প্রত্যেককে, সাধারণ মানুষের উজ্জ্বল ভবিষ্যৎকে অক্ষুণ্ণ রাখতেও বর্তমান রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার নোট বাতিল প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক প্রেক্ষাপট এর প্রতিবাদে সভা ও তৃণমূল উন্নয়ন চিত্র তুলে ধরতে সভার আয়োজন করা হয়। উক্ত সম্মেলন উন্নয়নকামী প্রায় 5-7 হাজার মানুষের সমাগম ঘটে। আজকের এই সভাটি আয়োজন করেন মসজিদবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌর সর্দার। উপস্থিত ছিলেন বিধায়ক জয়ন্ত নস্কর, সাংসদ প্রতিমা মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনার আইএনটিটিসির সভাপতি শক্তি মণ্ডল, বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন লস্কর, গোসবা পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক ও আরও অনেকে। সবাই বক্তব্যের মধ্যে বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসেবে আখ্যা দেয় এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়। আমার অঞ্চল সভাপতি এই মসজিদবাটি আছে, আর আছে বালিওয়ানে, ওখানেও আছে, মানে ছেলে উপপ্রধান মা প্রধান এবং ছেলে অঞ্চল সভাপতি। তার কারণ রিজার্ভেশন হয়ে যাওয়ার ফলে এটি করতে বাধ্য হয়েছে এবং এখানকার মানুষের ভালোবাসার জন্য এবং এখানকার গৌরবাবু দীর্ঘদিন যে সততার সঙ্গে মানুষের সঙ্গে মিশে কাজ করেছেন তার জন্য সেই পরিবার থেকে সবাই সর্বসিদ্ধান্তভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত আমাদের দলের নয়, মসজিদবাটি গ্রাম পঞ্চায়েতের, তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গে একটা খুব মারাত্মক কথা, যেটা কথাগুলো কেউ শোনেননি, হয়তো অনেকে জানেন, হঠাৎ একদিন রাত্রে বারুইপুর জেলা পুলিশ সুপার আমাকে ফোন করলেন যে মেলে সাহেব, গৌরবাবু যে প্রধান আপনাদের বা উপপ্রধান তাকে একটু সাবধান হতে বলুন, কটা দিন একটু অপেক্ষা করতে বলুন, কেননা তার জীবনহানির আশঙ্কা আছে। আমি বলবো সে কি গৌরের আবার জীবনহানির আশঙ্কা? বলছে হ্যাঁ, ওকে বলুন। সেই রাত্রে ঘুমিয়ে পড়েছিল গৌর, ফোনের মাধ্যমে তাকে ডেকে বললাম গৌর তুমি সতর্ক হয়ে যাও, জেলা পুলিশ যখন তোমাকে বলছে তাহলে নিশ্চয়ই কিছু একটা ঘটনা আছে। বলছে আমরা যারা ওকে মারার জন্য চক্রান্ত করছে তাদের সমস্ত আমরা ধরার ব্যবস্থা করছি, এবং সেই মতো গৌর সাবধান হতে বললাম। এবং দেখা গেল কয়েকদিনের মধ্যে টালিগঞ্জ থেকে এখানে একজনকে ধরলো, কি নাম জানো, কি ভাই কি জানো নামটা, অলকেশ বেনিয়া,